আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠে তোমাদের স্বাগত। আজকে আমি ক্লাস দিব তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা সারু পাঠ। আজকের পাঠের বিষয় কবি রোকনুজ্জামান খানের মুজিব কবিতাটি। আজকের পাঠ থেকে তোমরা যা শিখতে পারবে, এক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বলতে ও লিখতে পারবে, দুই, কবি রোকনুজ্জামান খান সম্পর্কে বলতে ও লিখতে পারবে, তিন, কবিতাটি বিশ্লেষণ করে বলতে ও লিখতে পারবে, চার, শব্দার্থ ও টিকা সম্পর্কে বলতে ও লিখতে পারবে, পাঁচ, পাঠ পরিস্থিতি সম্পর্কে বলতে ও লিখতে পারবে। মুজিব নামের এই কবিতায় মুজিব নামের এই মানুষটিকে আমরা সবাই চিনি। যখন ব্রিটিশরা আমাদের দেশ থেকে চলে গেল, তখন ভারত এবং পাকিস্তান নামে দুটি দেশ হলো। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা সমস্ত দিক দিয়ে আমাদের উপর নির্যাতন করত, অত্যাচার করত। সেই অত্যাচারের হাত থেকে আমাদেরকে বাঁচানোর জন্য অসংখ্য তরুণ, যারা বাংলাদেশকে রক্ষা করার জন্য শপথ নিয়েছিল, এই যে তরুণ শপথ নিয়েছিল, তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে নামটি, তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি তার সমগ্র জীবন বাংলাদেশকে রক্ষা করার জন্য, মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন, যার ফলে তাকে এখনও পর্যন্ত আমরা অনেক বড় সম্মানের জায়গায় রাখি, অনেক বেশি শ্রদ্ধা করি। ফলে তিনি তার জীবনে চিরদিন বাঙালিকে রক্ষা করার জন্য সংগ্রাম করে গেছেন, তার জীবনের সমস্ত সুখ বিসর্জন দিয়েছেন। আমাদের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, আমরা তাকে অনেক ভালোবাসি। এজন্য আমরা রাষ্ট্রীয় প্রতিটি অনুষ্ঠানে তাকে স্মরণ করি, সবসময় তার কীর্তি স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানাই। এইখানে দেখতে পাচ্ছ বাংলাদেশের মানচিত্রের উপর তার ছবিটি দেয়া হয়েছে। মূলত এই বাংলাদেশ নামটি যখন উচ্চারিত হবে, তখন একটি প্রশ্ন আসবে, এই দেশটি কখন স্বাধীন হয়েছে, কবে স্বাধীন হয়েছে এবং কার নেতৃত্বে স্বাধীন হয়েছে। তখন অবশ্যই একটি নাম চলে আসবে, সেই নামটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি কবিতা লিখেছেন রোকনুজ্জামান খান, সেই কবিতাটি মুজিব কবিতা। তাহলে শিক্ষার্থীরা, এবার আমরা কবি রোকনুজ্জামান খান সম্পর্কে জেনে নিই। রোকনুজ্জামান খান মূলত দাদাভাই নামেই বেশি পরিচিত ছিলেন। তোমরা ছোটকালে একটি ছড়া পড়েছ, হাটি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাটি মাটিম টিম, কিংবা খোকন খোকন ডাক পাড়ি খোকন মোদের কারবাড়ি, আইরে খোকন গড়ে আয় দুধ মাখাবাদ কাকে খায়, এরকম মজার মজার অনেক ছড়া রোকনুজ্জামান খান লিখেছেন। রোকনুজ্জামান খান 1925 সালে ফরিদপুর জেলার পাংশা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি দাদাভাই নামে সমধিক পরিচিত ছিলেন। পেশায় তিনি একজন সাংবাদিক ছিলেন। 1949 সালে কিছুদিন মোহাম্মদ নাসির উদ্দিন সম্পাদিত শিশু সওগাতের সঙ্গে তিনি জড়িত ছিলেন। এরপর ঢাকায় দৈনিক মিল্লাত, সাপ্তাহিক পূর্বদেশ, পাকিস্তান ফিশার সিন্ডিকেট প্রভৃতি পত্রিকা এবং ফিশার প্রতিষ্ঠানে তিনি সাংবাদিকতা করেন। তিনি দৈনিক ইত্তেফাকের মফস্বল সম্পাদক ও শিশু বিভাগ কচিকাছার আসরের সম্পাদক হিসাবে যোগদান করেন। পরে তিনি এই পত্রিকার সাহিত্য সম্পাদক এবং ফিশার সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘকাল মাসিক কচিকাছা নামে একটি শিশু পত্রিকা সম্পাদনা করেন। 1956 সালে তিনি জাতীয় শিশু কিশোর সংগঠন কচিকাছার মেলা গঠন করেন। তার প্রকাশিত উল্লেখযোগ্য বই ছড়া হাট্টি মাটিম টিম, খোকন খোকন ডাক পাড়ি, অনুবাদ আজব হলেও গুজব নয়, সম্পাদনা আমার প্রথম লেখা জিকিমিকি, গল্প সংকলন, বার্ষিক কোসি ও কাসা, ছোটদের আবৃত্তি ইত্যাদি। দাদাভাই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কার, রাষ্ট্রীয় একুশে পদক, জসীমউদ্দিন স্বর্ণপদক ও স্বাধীনতা পুরস্কার ইত্যাদি পুরস্কারে ভূষিত হন। 1999 সালে দেশের এই প্রতিষ্ঠাতা শিশু সংগঠক পরলোক গ্রহণ করেন। তাহলে আমরা
কবি রোকনুজ্জামান সম্পর্কে কি জানতে পেরেছি? 1925 সালে ফরিদপুর জেলার পাংশা উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন। মূলত তিনি দাদাভাই নামে বেশি পরিচিত ছিলেন। পেশায় তিনি একজন সাংবাদিক ছিলেন। শিশু সওগাত, দৈনিক মিল্লাত, সাপ্তাহিক পূর্বদেশ, পাকিস্তান ফিচার সিন্ডিকেট প্রভৃতি পত্রিকায় তিনি সাংবাদিকতা করেন। আর দৈনিক ইত্তেফাকের কচিকাঁচার আসর এর সম্পাদক ছিলেন। মাসিক কচিকাঁচা নামে একটি শিশু পত্রিকাও তিনি সম্পাদনা করেন। তার প্রকাশিত উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আমরা কি পাই, হাটি মাটিম টিম ছড়া, কোন কোন ডাকবাড়ি, এটাও ছড়া বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কার লাভ করেন। এবার আসো মূল কবিতায়। সবুজ শ্যামল বনভূমি, মাঠ নদী তীর বালুচর, সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। এই লাইন দুটিতে দেখা যাচ্ছে নদীর তীর মানে হচ্ছে নদীর পাড়, আর বালুচর হচ্ছে নদীর মাঝখানে যেই চর থাকে, নদীর তীর বলা যায় সেই চরকে যেটা বালুময় থাকে। অর্থাৎ সবুজ শ্যামল যে বনভূমি, মাঠ নদী তীর বালুচর, সব জায়গায় মুজিবের ঘর রয়েছে। অর্থাৎ সব জায়গায় তিনি নিজের ঘরকে মনে করতেন, আপন মনে করতেন। সোনার দেশে মাঠে মাঠে ফলে সোনাদান রাশি রাশি, ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি। এই লাইন দুটিতে আমরা বুঝতে পাচ্ছি ফসলের হাসি দেখে শেখ মুজিবের হাসি কেন মনে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছিলেন, তখন এই দেশের মাঠে ঘাটে রাশি রাশি সোনাদান যেগুলো ফলতো, পশ্চিম পাকিস্তানিরা সেগুলো লুট করে নিয়ে যেত। এই যে নিজের ফসল ভোগ করার যেই অধিকার, সেই অধিকার ছিনিয়ে এনেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন সেই ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি, কারণ এই স্বাধীনভাবে ফসল ফলানোর এবং তা ভোগ করার অধিকার আমরা 71 সালের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে পেয়েছিলাম, এবং সেইখানে নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই ফসলের হাসি দেখলে মনে হয় শেখ মুজিবের হাসি। শিশুর মধুর হাসিতে যখন বড়ে বাঙালির ঘর, মনে হয় যেন শিশু হয়ে হাসে চির শিশু মুজিবর। অর্থাৎ যখন নতুন শিশুর জন্ম হয় তখন কিন্তু খুশিতে ভরে উঠে প্রতিটি ঘর, আনন্দে আত্মরা হয়ে উঠে বাঙালির ঘর। চির শিশু বলতে আমরা কি বুঝি? চির শিশু বলতে আমরা বুঝি সেই সহজ সরল, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এত বড় নেতা হয়েছেন, তিনি চিরকাল মানুষের সাথে সহজ সরলভাবেই মিশেছেন, তাই কবি এখানে তাকে চির শিশু মুজিবুর বলে আখ্যায়িত করেছেন। আমরা বাঙালি যতদিন বেঁচে রইব এই বাংলায়, স্বাধীন বাংলা ডাকবে মুজিব আয় ঘরে ফিরে আয়। অর্থাৎ স্বাধীন বাংলা ডাকবে, কাকে ডাকবে? মুজিবকে ডাকবে। কি বলে ডাকবে? মুজিব আয় ঘরে আয়। অর্থাৎ এই ঘর কিন্তু শেখ মুজিবের ঘর, যেখানে মুজিবকে ফিরে আসার জন্য চিরকাল মানুষ স্মরণ করবে। এই বাংলার মানুষ যতদিন থাকবে ততদিন কিন্তু এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করবে। মূলত এই কবিতাটি ছোট একটি কবিতা, কিন্তু এই ছোট কবিতার মধ্যেও অনেক গভীর তাৎপর্য লুকিয়ে আছে। কবি দেখিয়েছিলেন মুজিবের প্রতি কবির গভীর ভালোবাসা, শ্রদ্ধা বা আমাদের ভালোবাসা। বাংলার মানুষের সাথে, মানুষ ও প্রকৃতির সাথে মুজিব একাকার হয়ে মিশে আছেন। কবি সহজ সরলভাবে তা ফুটে তুলেছেন। যতদিন বাঙালি বেঁচে থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব চিরবাস্বর হয়ে বাঙালির হৃদয়ে থাকবে। এবার আসো শব্দার্থ টিকা। বনভূমি শব্দটি দেখো, এই বনভূমি শব্দের অর্থ গাছপালায় ঘেরা জঙ্গল এলাকা, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। আরেকটি শব্দ দেখো বালুচর, বালুর ফলি জমে উৎপন্ন যে চর। সোনাদান, সোনালি রঙের পাকাদান। চির শিশু, চিরকাল যে শিশুর মতো সহজ, অকৃত্রিম ও মমতায়। অর্থাৎ এখানে চির শিশু বলতে শেখ মুজিবকেই বোঝানো হয়েছে, তিনি চিরকালে শিশুর মতো সহজ সরল ছিলেন। এবার আমরা পাঠ পরিস্থিতি নিয়ে আলোচনা করি।
মুজিব কবিতায় রুকনুজ্জামান খান মমতা মাখা ভাষায় আমাদের জীবনের সকল স্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি মুহূর্তের উপস্থিতির কথা তুলে ধরেছেন। অর্থাৎ বাংলাদেশের সব জায়গাতেই মুজিবের ছোঁয়া লেগে আছে, সবখানে তার স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে। যেদিকে চোখ যায় আমাদের তার স্মৃতি যেন স্পষ্ট হয়ে ওঠে। নদীর তীরে, বালুচরে, বনভূমিতে, শিশুর হাসিতে, এমনকি ফসলের হাসিতেও তিনি আছেন, থাকবেন। এই স্বাধীন দেশের তিনি স্থপতি, জাতির পিতা। তিনি আমাদের এই দেশ বাংলাদেশের স্থপতি, রূপকার। তার যোগ্য নেতৃত্বে আমরা পেয়েছি আমাদের এই দেশ বাংলাদেশ। বাঙালি জাতি পেয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি এদেশকে ভালোবেসেছেন, তিনি ভালোবেসেছেন এদেশের মানুষকে। এই দেশকে ভালোবাসতেন বলেই তিনি সংগ্রাম করেছেন ও জীবন দিয়েছেন। তার এই ভালোবাসা ও দেশপ্রেমের মূল্য অপরিসীম। অর্থাৎ এই দেশকে ভালোবাসতেন বলেই তিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, ছিনিয়ে এনেছেন স্বাধীনতাকে। তার এই অপরিসীম দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা গভীর দেশপ্রেমেরই পরিচয় বহন করে। যতদিন জাতি বেঁচে থাকবে ততদিন সব মানুষের হৃদয়ে তিনি চির অম্লান হয়ে থাকবেন। বাংলার মানুষ, প্রকৃতি, আকাশ, বাতাস সব জায়গাতেই তিনি বিরাজমান। প্রতিটি শিশুর অমলিন হাসিতেও তার অকৃত্রিম উপস্থিতি। অর্থাৎ প্রতিটি বাংলার মানুষের জীবনের প্রতিটি স্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতি আমরা লক্ষ্য করি। এমনকি প্রকৃতির মাঝে, আকাশে, বাতাসে সব জায়গাতেই যেন তার উপস্থিতিটি বিরাজমান। প্রতিটি ঘরে, প্রতিটি শিশুর অমলিন হাসিতেও যেন তার উপস্থিতি আমরা দেখতে পাই। যতদিন বাঙালি থাকবে ততদিন তারা বঙ্গবন্ধুকে কাছে পাওয়ার জন্য আকুল হবে। অর্থাৎ যতদিন এই বাঙালি থাকবে, যতদিন বাঙালি জাতি থাকবে, ততদিন বঙ্গবন্ধুর কাছে বঙ্গবন্ধুকে কাছে পাওয়ার জন্য আকুল হবে বাঙালি জাতি। আর গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করবে এই স্বাধীন দেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তারা আশা করি তোমরা পাঠ পরিস্থিতি ভালোভাবে বুঝতে পেরেছ। এসো এবার আমরা বইয়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি এবং এর উত্তর দেওয়ার চেষ্টা করি। এক নম্বর প্রশ্ন, স্বাধীন বাংলা চিরকাল কাকে ডাকবে? ক মুক্তিযোদ্ধাকে, খ শেখ মুজিবকে, ঘ বাসা শহীদদের, ঘ বাসা সৈনিকদের। তাহলে এই প্রশ্নটির উত্তর কী হবে? খ নাম্বার, শেখ মুজিবকে। দুই নম্বর প্রশ্ন দেখো, সবুজ শ্যামল বনভূমি, মাঠ, নদী তীর, বালুচর, এর দ্বারা কবি কি বুঝিয়েছেন? ক বাংলার প্রকৃতি, খ নদীর পাড় ও মাঠ, গ বাংলাদেশের বনভূমি, ঘ বাংলার উর্বর মাঠ। তাহলে এই প্রশ্নটির উত্তর কি হবে? ক বাংলার প্রকৃতি। একটি উদ্দীপক দেওয়া আছে, দেখো তোমরা উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যতকাল রবে ফদ্দা যমুনা, ঘড়ি মেঘনা বহবান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। তিন নম্বর প্রশ্নটি দেখো, মুজিব কবিতায় কোন চরণে উদ্দীপকের প্রথম চরণটি ফুটে উঠেছে? ক সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের গড়, খ আমরা বাঙালি যতদিন বেঁচে রইব এই বাংলা, ঘ সবুজ শ্যামল বনভূমি, মাঠ, নদী তীর, বালুচর, ঘ সোনার দেশের মাঠে মাঠে ফলে সোনাদান রাশি রাশি। তাহলে উপরে যে চরণটি আছে এই চরণটির সাথে কোন চরণটি মিল আছে? খ নাম্বার যে উত্তরটি সেটি হবে এর উত্তর, আমরা বাঙালি যতদিন বেঁচে রইব এই বাংলা। চার নম্বর প্রশ্নটি দেখো, উদ্দীপকটি দ্বিতীয় চরণ প্রতিনিধিত্ব করছে মুজিব কবিতার, এক অবদানের, দুই অমরত্বের, তিন শ্রেষ্ঠত্বের, নিচের কোনটি সঠিক? ক এক ও দুই, খ এক ও তিন, গ দুই ও তিন, ঘ এক দুই ও তিন। তাহলে এটার উত্তরটি কী হবে? এক দুই ও তিন। তাহলে এবার তোমরা দুটি বাড়ির কাজ লিখে নাও। এই দুটি বাড়ির কাজ তোমরা করে নিয়ে আসবে। এক, মুজিব আয় ঘরে ফিরে আয়, এই বাক্যের তাৎপর্য ব্যাখ্যা করো। এগুলো অনুধাবনমূলক প্রশ্ন দুটি। দুই নম্বর প্রশ্ন, ফসলের হাসি দেখে কেন মুজিবের হাসি মনে হয় ব্যাখ্যা করো। তাহলে আজকের পাঠের এখানে সমাপ্তি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মুজিব কবিতাটি ভালো বাসায় আরও ভালোভাবে
অনুশীলন করবে। আল্লাহ হাফেজ।